গুড মর্নিং স্টুডেন্ট, আজকে দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান ও পরিবেশের পৃষ্ঠা 39-এর কিছু অনুশীলনী প্রশ্ন উত্তর আছে, সেটা আমি তোমাদেরকে অনুশীলনীগুলো পড়ে দেখাচ্ছি, ভালো করে একটু দেখবে এবং এটা বাড়িতে ভালো করে পড়বে। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি। কি আছে দেখো, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। কি আছে, একে ক, স্নানের পর চিরুনি দিয়ে ভালো করে চুল না আঁচড়ালে চর্মরোগ হয়, অকালে চুল পড়ে যায় না, হজমে গোলমাল হয়। তাহলে দেখো কি বলছে, যে চিরুনি দিয়ে ভালো করে চুল না আঁচড়ালে কি হয়, চুল অকালে পড়ে যাবে, তাই তো? তাহলে এখানে ঠিক হয়ে যাবে, তাহলে অকালে চুল পড়ে যায়, উত্তরটা হচ্ছে এটা। কয়টা, শরীর সুস্থ রাখার জন্য খেতে হয় পুষ্টিকর খাদ্য, মাছ, মাংস। তাহলে শরীরকে সুস্থ রাখার জন্য কি করতে হয়, পুষ্টিকর খাদ্য খাওয়া প্রয়োজন, তাই তো? তাহলে এখানে ঠিক হয়ে যাবে। তারপরে গাছ বাতাসে অক্সিজেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। তাহলে গাছ বাতাস থেকে কি শোষণ করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, তাহলে এটা এখানে ঠিক হয়ে যাবে। তারপরে ভাইটা, বায়ু দূষণ কমানোর জন্য প্রয়োজন প্রচুর গাড়ি চালানো, প্রচুর গাছ লাগানো না শব্দবাজি ফাটানো। তাহলে দেখো যে কি বলছে, বায়ু দূষণ কমানোর জন্য কি করতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে, তাই তো? তাহলে এখানে ঠিক হয়ে যাবে। তারপরে হচ্ছে উমানটা, যে কাজটি করা একদম উচিত নয়, নিয়মিত স্নান করা, নিয়মিত নখ কাটা, যেখানে সেখানে থুতু ফেলা। তাহলে কোন কাজটা উচিত নয় বলে মনে হচ্ছে, দেখো এইটা, যেখানে সেখানে থুতু খেলা, তবে এটা এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এখন থেকে কাজ, এরপর এখনো কিছু কাজ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখবে। এরপর দুয়ের থেকে প্রশ্নগুলো একটু লক্ষ্য করবে। কি আছে দেখো, সঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি। প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজা ভালো, তাহলে কি এটা ঠিক, প্রতিদিন রাতে এবং সকালে দাঁত মাজা কি ভালো? তারপরে হচ্ছে ফাইটা, প্রতিদিন স্নান না করলে খাবার ভালো হজম হয়, স্নান না করলে কি খাবার ভালো হজম হয় না, তাহলে এটা ভুল, কাটা চিহ্ন হয়ে যাবে। তারপরে হচ্ছে গ, প্রতিদিন অন্তত 7-8 গ্লাস জল পান করা উচিত, তাই তো? এটা ঠিক, প্রতিদিন 7-8 গ্লাস জল পান করা উচিত। তারপরে হচ্ছে ফাইটা, নিজের পাশাপাশি পরিবারের অন্যরাও যেন শরীরের যত্ন নেয় তা দেখা উচিত, এটাও ঠিক, তাই তো? তারপরে হচ্ছে উন্মন, জলাশয়ের পাশে খাটা পায়খানা তৈরি করা উচিত, জলাশয়ের পাশে কি খাটা পায়খানা তৈরি করা উচিত, উচিত নয়, তাহলে এটা ভুল। ঠিক আছে, এটা হচ্ছে দুই থেকে কাজ, এরপরে এখন কিছু কাজ আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখবে ভালো করে। এরপর দেখো তিনে থাকে কাজগুলো দেখাচ্ছি, দেখো কি আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, বাম দিক আর এটা হচ্ছে ডান দিক। বাম দিকে কি আছে, নিয়মিত দাঁত না মাজলে, তারপরে নিয়মিত স্নান না করলে, অপরিষ্কার জল পান করলে, শরীর সুস্থ রাখার জন্য আর বায়ু দূষণ কমাতে হলে। ডান দিকে কি আছে, পেটের রোগ হয়, প্রচুর গাছ লাগাতে হবে, তারপরে চর্মরোগ হতে পারে, তারপরে একটা মাড়ি ফুলে যেতে পারে, তারপরে একটা পুষ্টিকর খাদ্য খেতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে এটা দেখো, নিয়মিত দাঁত না মাজলে, তাহলে নিয়মিত দাঁত না মাজলে কি হতে পারে, মাড়ি ফুলে যেতে পারে, তারপরে নিয়মিত স্নান না করলে, নিয়মিত স্নান না করলে কি হবে, চর্মরোগ হতে পারে, তারপরে অপরিষ্কার জল পান করলে কি হবে, অপরিষ্কার জল পান করলে পেটের রোগ হবে, তারপরে শরীর সুস্থ রাখার জন্য, শরীর সুস্থ রাখার জন্য কি পুষ্টিকর খাদ্য খেতে হবে, আর বায়ু দূষণ কমাতে হলে কি করতে হবে, প্রচুর গাছ লাগাতে হবে, তাই তো? তাহলে এইটা হচ্ছে যা করে দিলাম, এইটা তোমাদের এই শর্তে করা থাকবে, আর এই কাজগুলো কিন্তু তোমরা খুব ভালো করে লিখবে এবং নিজেরা মুখস্থ করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।